মার দামাল হাতিদের হানায় রাতের ঘুম উড়েছে বাঁকুড়ার গ্রামবাসীদের। একটি দলছুট দাঁতাল এবার রাতভর তাণ্ডব চালালো শিমলাপালের সিংহারকুড়ি ভূতশহর ও কুশবাঁকড়া গ্রামে। এই ঘটনার জেরে একাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। সূত্রের খবর, রাতের অন্ধকারে সিংহারকুড়ি গ্রামের জনৈক হরসুন্দর দুলের মাটির বাড়িতে হামলা চালায় দাঁতাল হাতিটি। পরে মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভূতশহর গ্রামের শম্ভুনাথ রায়ের বাড়ির দেওয়াল ভাঙে, এমনকি কুশবাঁকড়া গ্রামের অজিত সৎপতির বাড়িতেও একইভাবে আক্রমণ হানায় এই দাঁতাল হাতিটি। রাতে কি কি ক্ষতি করেছে? ঘটনার খবর পেয়ে রাতে গ্রামে যান বন দপ্তরের কর্মী আধিকারিকেরা। বনকর্মীরা দলছুট দাঁতালটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে বলে আশ্বস্ত করেছে বন দপ্তর। এবার দেখার অপেক্ষা ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায় কিনা। কটার সময়? কি হয়েছিল, কি কি ছিল এখানে ভিতরে? ছাগল ছিল দুটি আর মুরগি অনেকগুলি ছিল, উড়ে পালিয়ে গেছে। আর বুড়া মানুষটি ছিল খাইতে। কারো কিছু ক্ষতি হয়নি? না। যখন হাতে ভাঙছিল আপনারা কি বুঝতে পেরেছেন হাতি? হ্যাঁ, তখন বেটারা চেঁচাচ্ছে যে বেড়ে আসি না ঘরে থাকুন। এটা কোন জায়গা? ভূষণ। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।